আপনাদের বলি, নিশ্চয় আপনারা উপস্থিত দেখেছেন, আমরা গতদিন যে কথা বলেছি আজও সেই কথা বলছি। আমরা লড়াই সংগ্রামের মধ্য থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে নিষ্ঠা সততা, তার যে লড়াকু মানসিকতা নিয়ে আমরা তৃণমূল করেছিলাম, গতদিনও বলেছি যে কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়ে আমাদের সঠিক নেতৃত্ব ওনারা নির্বাচন করেনি, কে করেছে আমরা জানি না। তার জন্য বলেছি যদি আমরা 7 দিন সময় দিয়েছি নেত্রীর কাছে পুনর্বিবেচনা করুক, তা না হলে আমরা বৃহত্তর স্বার্থে আমাদের যেটা করার করবো সে গতদিনও বলেছি। আজকের আপনারা বসেছি দেখেছেন যে আমাদের এই মুহূর্তে 12 জন পঞ্চায়েত সমিতির সদস্য এখানে সবাই উপস্থিত, 20 জনের মধ্যে 3 জন বিজেপিতে চলে গেছে, আমাদের আর 2-3 জন একটু সাময়িক সমস্যার জন্য তারা গেছে। তাহলে আমাদের পঞ্চায়েত সমিতি 90% মেম্বার আজ মিটিংয়ে বসেছি যে এখানে সঠিক নেই। আজকের আমাদের 6 জন প্রধানের কথা কালকের বলেছিলাম যে আজকে 6 জন প্রধানগত আমাদের সঙ্গে আছে, যে আমরা মমতা ব্যানার্জির প্রতি আস্থা আছে, মমতা ব্যানার্জির প্রতি ভরসা আছে যে কোথাও না ভুল হচ্ছে তার সেই কাজটা করার জন্য। আজকের প্রধানরাও আছে, আজকের 6টা অঞ্চলের সভাপতিও আছে, সব দিক থেকে আমাদের যে কথা যে আমরা অন্য কারোর প্রতি তো হিংসা কিচ্ছু রাখিনি, আমাদের কথা যোগ্য নেতৃত্ব মমতা ব্যানার্জির কথা অনুযায়ী যোগ্য নেতৃত্ব পর্যালোচনা করে। তিনি বলেছিলেন যে তৃণমূল স্তরের মানুষের মতামত নিয়েই এই দল চলবে, ওনার রাজ্য নেতৃত্বকে পাঠিয়ে দিয়ে এই ব্লকে বসুক, প্রকৃতপক্ষে মানুষ যাকে চায় ওনারা নির্ধারণ করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে আজকে সভাপতি হলো, আমি কালকেরও বলেছি যে 10 মাস মহাদেববাবু কোন দলের সভাপতি, তৃণমূলের সভাপতি ছিলেন তো, কে করেছিলেন? মমতা ব্যানার্জি করেছিলেন। আজকের সেই মহাদেববাবুকে তারা যদি না মান্যতা দেয়, আমাদের যে 10 মাস তৃণমূলের বিরুদ্ধে করলো, আপনাদের আরও বলছি জেনে নেবেন যে ওরা তো আজকে রাজ্য স্তরেও আমাদের সভাপতি মহাদেববাবু সুব্রত বক্সি টক্সি সৌমেন মহাপাত্রকে বলেছিলেন, আহমেদাবাদে মিটিং করতে গেছিলাম তৃণমূলের, আমি ওরাই লোক লাগিয়ে আমাকে কি বলেছিল, খানকির ছেলে জাং দিয়ে পিটেছিল, এরকম যারা করে তৃণমূলের মিটিং করতে গিয়ে তাকে মেনে নিতে হবে, তাকে মেনে নিতে হবে। আমাদের সিনিয়র নেতৃত্ব একজন শিক্ষক তাকে আমার চোখের সামনে যেভাবে ধরে নিয়ে গিয়ে পার্টি অফিসে যে অত্যাচার করেছিল, তারা আজকের সভাপতি হবে, আমাদের মেনে নিতে হবে। আরও দায়িত্ব নিয়ে বলছি, আমাদের অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রাখে, তিনি বলেছিলেন যারা 2 নম্বরই করবে, যারা লাঠি নিয়ে ভোট করবে তাদেরকে তৃণমূলে ঠাঁই দেবেন না। আজকের ব্লকেরও দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক ব্যানার্জি তদন্ত করে দেখুক, আহমেদাবাদ 2 যদি লাঠি বিহীনে জিততে পারে আমরা জিপটা কেটে দেব। দাদা, আজকে তমলুক সাংগঠনিক জেলায় সভাপতি আজকে সমস্ত নবনির্বাচিত যারা নতুন হয়েছে তাদেরকে ডেকে 24 তারিখের মধ্যে, এই মাসের 24 তারিখের মধ্যে সাংগঠনিক একেবারে ব্লক থেকে বুথ পর্যন্ত বার্তা দিয়েছে সাংগঠনিক সাজানোর, কী বলবেন? আরে এ ব্যাপারে আপনাদের বলি, দলটা চলছে দেখো ওই সাময়িকভাবে, দেখছেন তো তুষার মণ্ডল কতদিনের সভাপতি 1 বছরে, দেবপ্রসাদ মণ্ডল কতদিনের সভাপতি সেই রাজ্য থেকে করেছিল, তো একা আবার কবি যে ফিনিশ হয়ে চলে যাবে জনগণ, আমার ব্লক তো 7টা অঞ্চল যদি ওদের না ডাকি, ওরা আমাদের বিরুদ্ধে এক্সট্রা মিটিং করেছে, আমরা ওদের কোনোদিন মিটিংয়ে ডাকবো না, এই সিদ্ধান্ত হয়েছে। তা ও সাংগঠনিক জেলা আসুক, রাজ্য আসুক, দেখবে ওদের কাছে 200 লোক জোগাড় করুক, আর আমরা এখনই মনে করলে কালকের বললে আমরা 20,000 লোক জোগাড় করতে পারবো আমার এই ব্লকে, এটা বলি। আর একটা কথা আপনাদের কাছে বলি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তদন্ত করার জন্য আপনাদের মাধ্যম থেকে আহমেদাবাদ 2 আজকে যে ব্লক পরিচালনা করবার জন্য এসেছে, মমতা ব্যানার্জির জল প্রকল্প জল প্রকল্পের যে টাকা এই মুহূর্তে 10 লক্ষ টাকা কালেকশান করেছি, তোলাবাজদের নাকি গলে রাখবে না বলেছি। অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছিল যে আমার যদি আমি যদি মিথ্যে কথা বলি আমার নামে কেস করুক, আমি পরিকল্পনা বলছি এই প্রমাণ যদি না দিতে পারে আমার জিপটা কেটে দেবো। সেই ব্যক্তিদের যদি প্রাধান্য দিয়ে তৃণমূল চলবে বলে চলো, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে ওদের নেতৃত্ব না মেনে নিয়ে মমতা ব্যানার্জির তৃণমূলটা আমরা এক্সট্রাভাবে করব। তাহলে ওনারা যে 24 তারিখের মধ্যে সংগঠন করার কথা বলেছে, ওনাদের যে নিয়ম করা হয়েছে 24 তারিখের মধ্যে ব্লক থেকে বুথ পর্যন্ত, সেক্ষেত্রে আপনাদের আহ্বান করবে, ওনারা বলছে সবাইকে নিয়ে করার, ওইটা জেলা নেতাকে বলবেন,
আর মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সিকে আমি বলছি বলে বলবেন, প্রকৃতপক্ষে যদি ওইটা চাইত গতদিন যিনি নবনির্বাচিত সভাপতি হয়েছেন দলীয় কার্যালয়ে এসে বোম ফাটালো, মিষ্টিমুখ করা হলো, আমাদের মহাদেববাবুকে তার ডাকা উচিত ছিল কিনা, ছাত্র অঞ্চলের সভাপতিকে ডাকা উচিত ছিল কিনা, ছাত্র অঞ্চলের প্রধানকে ডাকা উচিত ছিল কিনা, তারা দেখেছে আমি উপর থেকে উড়ে এসে পদ পেয়েছি, কয়েকজন দালালদের নিয়ে এইভাবে যারা কাজ করে তাদের ডাকে আমরা যাব, ভাবলো কী করে? মমতা ব্যানার্জি অন্যায় প্রতিবাদ করতে শিখিয়েছে, তাই অন্যায় প্রতিবাদের মধ্য থেকে আমরা তৃণমূলকে প্রতিষ্ঠা করব, এটা আমাদের ব্লকের আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সেটা আমাদের একটা সম্পর্ক।